এই সেই জায়গা থেকে আমরা যদি আরেকজনের সঙ্গে কথা বলতে যাই বাংলাদেশের নারী ফুটবল দলের কোচ হিসেবে, তার অনুভূতিটুকু জানতে চাইবো। এই যে নতুন করে আপনাদের বরণ করে নিল বাংলার মানুষ, একটা নতুন উন্মাদনা তৈরি করলো, হিস্ট্রিতে আপনাদের নাম উঠলো, আসলে সেই আসলে ভাইয়া ইতিহাস যেহেতু গড়েছি, হয়তো এক সময় না থাকলে এটা সবাই পড়বে, জানবে, শুনবে, নেক্সট জেনারেশন। তবে মানে এতটা যে আনন্দ করব দেশের মাটিতে, মানে এতটা যে সারপ্রাইজ হবে এটা আশা করি, মানে আমাদের স্বপ্নের চেয়ে মানে বেশি হয়ে গেছে। আমরা যেটা জানতে চেয়েছিলাম গোলাপ রবীন্দ্র ছোট অনেক আছে, যে আপনারা যখন ট্রফি জয় করলেন, চ্যাম্পিয়ন হিসেবে আপনাদের নাম উঠলো, সেই অনুভূতি আর বাংলাদেশে বর্তমান সময়ে যে বরণ করে নেওয়ার অনুভূতি, সেটা আসলে কোনটা কিভাবে দেখছেন ভাইয়া? যখন আমরা ট্রফিটা মানে পেয়েছি, ওটা তো অনুভূতি অন্যরকম ছিল, যে এত মানুষ আমাদেরকে চেয়ে আছে, বাবা মারাও চেয়ে আছে। আর এটা হচ্ছে ভাই আমাদের একটা চ্যালেঞ্জ ছিল, যে সিনিয়র সাথে আমাদের কোনো রেকর্ড নেই, এটা আমাদের জন্য একটা ইতিহাস। আর দেশে আসার পরে মানুষ যখন আমাদেরকে বরণ করে নিল, সেটা হচ্ছে আর একটা ইতিহাস হয়ে রইল। তো দুই ইতিহাস মিলে এক ইতিহাস, আশা করতেছি এটা অনেক অনেক বড় একটা মানে ব্যাপার, সারপ্রাইজ হয়ে গেছে আমাদের কাছে। সামনের দিনে পথ চলাটা কেমন ভাবছেন ভাইয়া? যেহেতু এখন ট্রফি নিয়ে এসেছি, মানে সব একটা ভালো দিকে এখন দায়িত্ব বেড়েছে আমাদের প্লেয়ারদের, আমার মনে হয় এই জয়টা আমাদের সামনের দিকে আরো ভালো কিছু করার জন্য অনুপ্রেরণা দেবে। যেমনটা বলছিলেন যে আসলে নতুন করে উন্মাদনা তৈরি করবে বাংলাদেশ ফুটবলের জন্য। আমরা যদি কথা বলতে চাই বাংলাদেশ নারী দলের যে সম্মানিত ম্যানেজার ছিলেন, ওনার সঙ্গে কথা বলতে চাই, ওনার অনুভূতি কেমন ভাই? আপনি বলবেন যে যখন ট্রফি জিতলেন, চ্যাম্পিয়ন হিসেবে আপনাদের নাম হিস্ট্রিতে উঠলো, আর পাশাপাশি বাংলাদেশ এই অবস্থায় এসে এই যে বরণ করে নেয়, এটা আসলে দুইটার মধ্যে কিভাবে দেখছেন? অবভিয়াসলি আমরা চ্যাম্পিয়ন হয়েছি দেখেই তো আমাদেরকে বরণ করে নিয়েছে, এবং এই ধরনের যে প্রোগ্রাম ওদের জন্য ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া মন্ত্রী মহাদেবকে ধন্যবাদ জানাই, এবং আমরা সবাইকেই ধন্যবাদ জানাই। আমরা আসলে শুনছিলাম নারী দলের ফুটবল যে ম্যানেজার হয়েছেন তার